আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। সিম্ফনি সদ্য মার্কেটে লঞ্চ করেছে তাদের একটি নতুন স্মার্টফোন, এটার মডেল হলো V138। তো এটার প্রাইস করা হয়েছে মাত্র 6490 টাকা, আর এই প্রাইসের মধ্যে এই ফোনটিতে দেওয়া হয়েছে 2GB র্যাম এবং 32GB ফোন স্টোরেজ এবং আরও অনেক কিছু। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই থাকছে এটার যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে আমরা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং গো এডিশনে থাকছে এটি 5.45 ইঞ্চি HD প্লাস IPS ডিসপ্লে, 1.6 GHz-এর কোয়াড কোর প্রসেসর থাকছে, 1.6 GHz-এর ওয়াক্টা কোর প্রসেসর থাকছে, 5 MP-এর রেয়ার ক্যামেরা এবং সামনে থাকছে 2 MP-এর ক্যামেরা। তো এটা আসলে অনেক কম, প্রাইস অনুযায়ী আমি বলবো আর একটু বাড়ানো যেতে পারতো। এখানে থাকছে 2GB র্যাম এবং 32GB ফোন স্টোরেজ, দাম অনুযায়ী এটা ঠিক আছে, এবং 2500 mAh ব্যাটারি থাকছে। 4G সাপোর্টেড এই ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক এবং ডুয়েল সিম 4G স্ট্যান্ডবাই। এটা একটা ভালো অপশন, কারণ 4G ছাড়া কিন্তু এখন একেবারেই চলছে না। তো এখানে 4G স্ট্যান্ডবাই নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক কিছুটা ডেভেলপ করা হয়েছে এ বিষয়ে বলা হচ্ছে। তো আমরা আনবক্সিংয়ের মাধ্যমে সেটটি দেখে নেব। বক্সটি আমরা খুলে ফেলেছি এবং দেখবো এর মধ্যে কী কী আছে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে একটি চার্জিং অ্যাডাপ্টার, একেবারেই যেটা দেওয়া থাকে এর সাথে সেটি দেওয়া আছে, ক্যাবল অ্যাডাপ্টার। তো এর সাথে যেটি থাকার কথা একটি ইয়ারফোন, নর্মাল ইয়ারফোন, একেবারেই বিস্তারিত দেখানোর মতো তেমন কিছু নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি কেবল, চার্জিং কেবল, এটাও স্পেশালি কোনো কিছু দেখানোর মতো নেই। তো এখানে দেওয়া হয়েছে 2500 mAh ব্যাটারি। তো এখন যে ফোনগুলো মার্কেটে আসছে আসলে সবগুলোই প্রায় অলমোস্ট ব্যাটারি রিমুভ করা যায় না, এটার ক্ষেত্রে কিন্তু ব্যাটারি আপনারা খুলতে পারবেন, 2580 mAh ব্যাটারি। তো তারপরেই থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সিম্ফনির কাছ থেকে। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ, এটাতে ইউজ করা হয়েছে 2500 mAh ব্যাটারি এবং সেটটি মোটামুটি স্লিম বলা যায়। এবং এটার পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে এটার যে কাট আউট দেওয়া হয়েছে আইটেলের ভিশন 1-এর মতো কিছুটা, এবং একটি ক্যামেরায় দেওয়া হয়েছে এবং একটি ফ্ল্যাশের অবস্থান এর সাথে আছে। এবং পেছনের দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্টের অবস্থান, AI ক্যামেরা উল্লেখ করা আছে, এবং এটার মডেল হচ্ছে V138। সিম্ফনির লোগোটি দেখতে পাচ্ছি এবং স্পিকার গ্রিল থাকছে এটার নিচের দিকে, আর এটি প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি এবং বেশ গ্লোসি। আমাদের কাছে আছে ব্লু কালারটি এবং ব্ল্যাক কালারেও আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। এটার ডান সাইডে থাকছে দেখতে পাচ্ছেন যে ভলিউম রকার্স, ঠিক তার নিচেই পাওয়ার বাটন, এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন MIC, এবং টপে থাকছে যে 3.5 mm অডিও জ্যাক এবং একটি চার্জিং পোর্ট। তো এই ছিল এটার পোর্টস অ্যান্ড বাটন। তো আমরা ডিসপ্লের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এটার হাইলাইটিং যে অপশনগুলো আছে সেগুলো দেওয়া আছে, 5 MP-এর রেয়ার ক্যামেরা, 2 MP-এর ফ্রন্ট ক্যামেরা এবং 5.45 ইঞ্চির HD ডিসপ্লে, এবং থাকছে 2GB র্যামের সাথে 32GB ফোন স্টোরেজ, 2580 mAh ব্যাটারি, এগুলোই আর কি, ফিঙ্গারপ্রিন্ট, 1.6 GHz-এর যে অক্টোকোর প্রসেসর এই বিষয়ে আর কি, 4G ইনেবল এগুলো। তো এই থাকছে, তো আমরা ডিসপ্লেটা দেখে দিই, 5.45 ইঞ্চি যেহেতু ডিসপ্লে, তো আমরা আগে সেটটি খুলে নিব, পেছনে দেখবো যে কী ধরনের সিম কার্ড এখানে লাগানো যাবে। কার্ডটি খুলে নিলে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি ন্যানো সিম এবং এখানে একটি SD কার্ড লাগানোর জায়গা দেওয়া হয়েছে। তো আমরা একটু ফোনটি চালু করে দেখে নেব। ফোনটি চালু হয়ে গেছে এবং এটি অ্যান্ড্রয়েড 11 রান করছে, যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে বেজেলগুলো, সাইড বেজেলগুলো কিছুটা কম, কিছু নিচের দিকে এবং উপরে কিছুটা বেশি। তো এটার ফ্রন্টে কিন্তু ফ্ল্যাশ লাইটের অবস্থান আমরা দেখতে পাচ্ছি না, এটি ক্যামেরা, এবং এখানে দেখতে পাচ্ছেন স্পিকারের অবস্থান। তো অবশ্যই যেহেতু প্রাইস 6500 টাকা, কেমন হবে আপনারা বুঝতে পাচ্ছেন, যেহেতু র্যামও আবার 2GB দেওয়া হয়েছে। আমরা একটু এটার ক্যামেরা পারফরমেন্স যদি দেখি, আসলে এখানে যে টেস্টটা আমরা করি একেবারেই নর্মাল টেস্ট, দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অবশ্যই ক্লিয়ার হবে, 5 MP বললেও আসলে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। মূলত আমরা যদি বলি যে 8 MP-এর কোয়ালিটি কিছুটা দেওয়া হয়েছে তো ভুল হবে না, কারণ পিকচার কোয়ালিটি বেশ ভালোই আসছিল আমার মতে। তো আমরা এটা দেখলাম, এবং ফ্রন্ট ক্যামেরাও মোটামুটি খুব বেশি ভালো বলা যাবে না, যেহেতু 2 MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, সরি। তো এখানে যে অপশনগুলো দেখার মতো ছিল, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে স্ক্রিন রেকর্ডের অপশনগুলো কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছি, নাইট লাইটের অপশন, মানে আই কেয়ার, যেটা নাইটে চোখের ক্ষতি হবে না এই বিষয়গুলো কিন্তু দেওয়া হয়েছে। এটা
ডিসপ্লেটা বেশ ভালো ছিল। তো আমরা একটু সেটিংয়ের ভিতরে প্রবেশ করলে ডিসপ্লেতে গেলে আরও কিন্তু ডিটেলস দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আই কমফোর্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু একটি অসাধারণ বিষয়। এই প্রাইজের একটি সেটে আই কমফোর্ট দেওয়া হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এখানে স্ক্রিন সেভারের অপশন থাকছে। তো এগুলো ছিল ড্রাগ থিমস ইউজের সুবিধা পাচ্ছেন আপনারা। এই মানে সেটিংয়ের অপশনগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম। এই ছিল মোটামুটি এই সেটটির বিষয়বস্তু। তো এই ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করব। তার আগে বলে রাখি, যারা এই ফোনটি কিনতে চান তারা কোথায় পাবেন? আপনাদের এলাকার লোকাল মার্কেটেই পেয়ে যাবেন আশা রাখছি, না পেলে আমাদের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।